আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি জিলাপি। সামনেই রমজান আর ইফতারে জিলাপি ছাড়া যেন চলেই না। খুব সহজে বাসায় আপনারা এই রেসিপি তৈরি করেই নিতে পারেন। অনেকদিন পর্যন্ত কিভাবে সংরক্ষণ করবেন তা নিয়েও আজকে বলতে এসেছি। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন। জিলাপি তৈরি করার জন্য লাগবে 1 কাপ ময়দা, 1.5 টেবিল চামচ বেসন, 1 চা চামচ চিনি, সামান্য পরিমাণে লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল, 1 চা চামচ ইস্ট আর সামান্য পরিমাণে জর্দা রং বা ফ্রুট কালার ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। আর লাগবে কুসুম কুসুম গরম পানি। প্রথমে ব্যাটার তৈরি করে নিব। 1 কাপ ময়দা, আপনারা বেশি পরিমাণে তৈরি করলে বেশি করে ময়দা নিয়ে নেবেন, সামান্য পরিমাণে লবণ, 1 চা চামচ ইস্ট, ইস্ট আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, 1.5 টেবিল চামচ বেসন। বেসনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, 1 চা চামচ চিনি আর সামান্য পরিমাণে জর্দার রং নিয়ে নিব। আপনারা চাইলে না ব্যবহার করতে পারেন, একটু কালার পরিবর্তনের জন্য কালার ব্যবহার করা হয়। এরপর শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল, তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিব। কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি মিশিয়ে নিতে হবে। একসাথে যদি আপনারা অনেক পানি মিশিয়ে নেন তাহলে ব্যাটারটি একেবারেই সুন্দর হবে না। আর হুইপস ব্যবহার করলে অবশ্যই হুইপসের ফ্লো একদিকে রাখার চেষ্টা করবেন, তাহলে খুবই সুন্দর হবে জিলাপির প্যাচ। এই উপকরণগুলো দিয়ে আপনারা যদি বাসায় তৈরি করেন দোকান থেকে কেনার আর প্রয়োজনই পড়বে না। এত স্বাস্থ্যকর, সুস্বাদু আর মচমচে হয়। এক বসায় 5 থেকে 10টি জিলাপি খুব সহজেই খেয়ে নিতে পারবেন আর সারা সপ্তাহ জুড়ে সহজেই সংরক্ষণ করতে পারবেন। ব্যাটারটি প্রায় প্রস্তুত হয়ে যাচ্ছে। কেমন ঘনত্ব হবে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এরপর আরেকটু পানি মিশিয়ে নিলে প্রস্তুত হয়ে যাবে ব্যাটার। ব্যাটার একেবারে পাতলাও হবে না, আবার একেবারে ঘনও হবে না। ব্যাটার প্রস্তুত হয়ে গিয়েছে, দেখুন কেমন ঘনত্ব হতে হবে। 3 থেকে 4 ঘন্টার জন্য গরম স্থানে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে। আপনারা 1 ঘন্টা পরেও প্রস্তুত করে নিতে পারেন। জিলাপি ভেজে নেওয়ার আগে শিরা তৈরি করে নিতে হবে। 1টি পাতিলে 1.5 কাপ পরিমাণে চিনি, 1 কাপ পরিমাণে পানি ও 2টি এলাচি দিয়ে চিনি ও পানি ঘন করে নিব। চিনি ও পানি যখন ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। এরপর 1 তারের শিরা তৈরি করে নিব। শিরা প্রস্তুত হয়ে গিয়েছে, 2টি আঙুল দিয়ে 1 তার দেখলেই বুঝবেন 1 তারের শিরা তৈরি। এরপর চুলার আরেক পাশে রেখে দিব, কারণ শিরা গরম রাখতে হবে। জিলাপি তৈরি করার জন্য প্রথমে তেল গরম করে নিতে হবে। আমি আগে ব্যাটার দিয়ে চেক করে নিয়েছিলাম তেল গরম হয়েছে কি না। আমি এখানে সসের বোতল ব্যবহার করেছি, আপনারা কোনো ব্যবহার করতে পারেন। জিলাপির পেঁচ আমি এখানে 2.5 পর্যন্ত দিয়েছি, আপনারা এর থেকে ছোটো বা বড়ও তৈরি করতে পারেন। জিলাপিগুলো নাড়ানোর জন্য আমি এখানে একটি কাঠি ব্যবহার করছি, আপনারা কাটা চামচও ব্যবহার করতে পারেন। জিলাপির প্যাচগুলো খুবই সূক্ষ্ম হয় তাই চিকন জিনিস দিয়ে নাড়িয়ে নিলে ভালো। কি ভাবছেন আমি অনেক দক্ষ? না না, আমি আমার মতো চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। জিলাপিগুলো যখন আপনারা কড়াইতে দিবেন এরপর নাড়িয়ে দিয়ে আবার এক পাশ করিয়ে নেবেন। এরপর সাইড দিয়ে আবার জিলাপিগুলো তৈরি করে নেবেন। এতে করে জিলাপিগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়। কড়াইয়ের মাঝ বরাবর যদি ব্যাটার দেন তাহলে একেবারেই সুন্দর হয় না জিলাপির প্যাচ, তাই সাইড দিয়ে জিলাপির ব্যাটার দেওয়া খুবই ভালো। সপ্তাহ জুড়ে সংরক্ষণ করার জন্য আপনারা হালকা ভাজি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এরপর ইফতারের আগে নামিয়ে নিয়ে আবার ভেজে তারপর শিরায় ঢেলে দিলেই হয়ে যাবে। জিলাপির কালার যে যেমন রাখতে চান ওই রূপ ভেজে নিতে হবে। কেউ যদি গাঢ় কালার চান তাহলে একটু বেশি ভেজে নেবেন, আর যদি কেউ মিডিয়াম কালার চান তাহলে ওই রূপ ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর সরাসরি শিরায় ঢেলে দিতে হবে।
কাঠের সাহায্যে তেল ঝরিয়ে নিয়ে তারপর শিরায় দিয়ে দিতে হবে। শিরা অবশ্যই গরম থাকতে হবে, না হয় শিরা জিলাপির গায়ে আঠার মতো লেগে যাবে। জিলাপি করতে করতে যদি শিরা ঠান্ডা হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই আবার গরম করে নেবেন, তারপর আবার আগের মতো হয়ে যাবে। শিরা সংরক্ষণ করার জন্য আপনারা একটি বোতলে ঢুকিয়ে তারপর রেখে দিতে পারেন ফ্রিজে। বানানোর পর আবার গরম করে নিলেই আগের মতো হয়ে যাবে। শিরায় জিলাপি দিয়ে দেওয়ার পর এপাশ থেকে ওপাশ উল্টিয়ে নেবেন, তাহলে জিলাপির গায়ে ভালোভাবে শিরা লেগে যাবে। 20-30 সেকেন্ড উল্টিয়ে নিয়ে তারপর শিরা থেকে জিলাপি উঠিয়ে নিতে হবে, বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না। জিলাপি মোটা করে প্রস্তুত করতে চাইলে সসের বোতলকে আরেকটু বেশি করে কেটে নেবেন, এরপর ঠিক একইভাবে প্রস্তুত করে নিতে পারেন। আমি চিকন ও মোটা দুই ধরনের জিলাপি করে দেখিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। হালকা ভাজি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন সপ্তাহ জুড়ে। এরপর ইফতারের আগে নামিয়ে নিয়ে আবার তেলে ভেজে শিরায় ঢেলে দিলে একেবারে গরম গরম জিলাপি খেতে পারবেন ইফতারে। দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে কালার, আপনারা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারেন। আশা করি এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। যারা জিলাপি পছন্দ করেন না তারা এই রেসিপি অনুযায়ী যদি বাসায় তৈরি করেন সত্যি খেতে দারুণ লাগবে। আমি একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মচমচে হয়েছে, খেতেও দারুণ। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।